আসসালামু আলাইকুম বন্ধুরা। মুসলিম দেশ না হলেও এই দেশটিতে কন্ডোম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া সব ধরনের জন্ম নিয়ন্ত্রণের সকল পদ্ধতি নিষিদ্ধ। এই দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। অতিরিক্ত নারীদের যৌন চাহিদা মেটাতে এই দেশটির নারীরা পরকীয়া সম্পর্কে বেশি লিপ্ত থাকে। ইউরোপের দেশ আয়ারল্যান্ড সম্পর্কে এমনই সব রোমাঞ্চকর ইনফরমেশন দিয়ে সাজিয়েছি মাস নিউজের আজকের এপিসোড। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এমনই সব ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে এবং আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। প্রায় 84,421 স্কোয়ার কিলোমিটার টোটাল এরিয়া নিয়ে উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে উত্তর পশ্চিম ইউরোপে অবস্থান করা এই দেশটির নাম আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের অফিসিয়াল নাম রিপাবলিক অফ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের বর্তমান জনসংখ্যা প্রায় 65 লাখ থেকে কিছুটা বেশি। এই জনসংখ্যায় দেশটির প্রায় 80% খ্রিস্টান, 10% মুসলিম এবং বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাসী। আয়ারল্যান্ডের টোটাল জনসংখ্যার প্রায় বেশিরভাগটাই নারী। এই দেশটির প্রতি 100 জন নারীর বিপরীতে পুরুষ আছে মাত্র 70 জন। অতিরিক্ত নারীদের যৌন চাহিদা মেটাতে গিয়ে এই দেশটিতে পরকীয়া ট্রেডিশনে পরিণত হয়েছে। এই দেশটিতে প্রতি 100 জন মানুষের মধ্যে 70 জনই কোনো না কোনোভাবে পরকীয়াতে আসক্ত। এই দেশটির ছেলেমেয়েরা 25 থেকে 30 বছর বয়সের মধ্যেই বিয়ে করে, কিন্তু বেশি দিন সংসার করে না। কোনো বিবাহিত দম্পতি সর্বোচ্চ 12 বছর পর্যন্ত সাংসারিক জীবন অতিবাহিত করে, তারপর বিবাহ বিচ্ছেদ ছাড়াই অন্য পুরুষ বা অন্য নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। রাষ্ট্রীয় আইন বা সামাজিক নিয়মকানুন কোথাও পরকীয়াতে বাধা নেই, আর তাই এই দেশটিতে পরকীয়া কমন ট্রেডিশন। আপনি জেনে অবাক হবেন, পুরো ইউরোপের মধ্যে আয়ারল্যান্ড একমাত্র দেশ যেই দেশটিতে কন্ডোম, জন্মবিরতিকরণ পিল বা অবৈধ গর্ভপাত সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া 1985 সালের আগে পর্যন্ত এই দেশটিতে কন্ডোম কিনতে হলে ডক্টরের প্রেসক্রিপশন দরকার হতো। অন্যদিকে এই দেশটিতে ইউরোপের অন্যান্য দেশের মতোই সমকামিতা বৈধ। পুরুষ বা নারী চাইলেই তার সমকামী সঙ্গীকে বিয়ে করার পারমিশন আছে। আয়ারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। এই দেশটির সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সমস্ত খরচ ফ্রি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নামমাত্র খরচেই পড়াশোনা করার সুযোগ আছে। আয়ারল্যান্ডের সরকারি ভাষার নাম আইরিশ এবং ইংরেজি। এই দেশটির প্রায় বেশিরভাগ মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। এছাড়াও এই দেশটিতে আরও কিছু আঞ্চলিক ভাষার প্রচলন আছে, তবে আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজি ভাষার ব্যবহার করা হয়। আইরিশ ভাষায় এই দেশটির মাত্র 10% লোকজন কথা বলে। আয়ারল্যান্ডের রাজধানীর নাম ডাবলিন। এই দেশটির সবচেয়ে বেশি জনগণের বসবাস করা রাজধানী ডাবলিন আয়ারল্যান্ডের বৃহত্তম শহর। তাছাড়া এই দেশটির সাংস্কৃতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক এবং সাহিত্যিক ক্ষেত্রেও এই শহরটি বেশ গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডে প্রচুর পরিমাণে কৃষিপণ্য উৎপাদন করা হয়, এদের মধ্যে আলু অন্যতম। তাছাড়া এই দেশটির প্রধান অর্থকরী ফসল আলু। আয়ারল্যান্ডের জাতীয় খাবারটিও আলু। আমরা যেমন 3 বেলা ভাতের সাথে মাছ মাংস খাই, তেমনি আয়ারল্যান্ডের লোকজন 3 বেলা আলুর সাথে মাছ মাংস খায়। তাছাড়া নানা রকম শাকসবজি খাওয়ার পাশাপাশি
প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ খাওয়া হয় এই দেশটিতে। আয়ারল্যান্ডের টোটাল এরিয়ার প্রায় 35% বনভূমিতে ঘেরা। নানা রকম প্রাণী বৈচিত্র্যের সমাহার আছে এই বনাঞ্চলগুলোতে। তবে অবাক করা বিষয় হচ্ছে, এই দেশটিতে একটিও সাপ খুঁজে পাবেন না। এর অন্যতম কারণ, এই দেশটি আটলান্টিক মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র হওয়াতে এখানকার পরিবেশ অনেক ঠান্ডা। অতিরিক্ত শীতের কারণে এই দেশটিতে একটিও সাপ টিকতে পারে না। তবে এই দেশটিতে এখনও পর্যন্ত প্রায় 70 প্রজাতির গবাদি পশুর লালন পালন করা হয়। ইউরোপের অন্যান্য দেশের মতোই এই দেশটির পর্যটন অনেক আকর্ষণীয়। এই দেশটিতে আছে উঁচু উঁচু দুর্গ। এই দুর্গগুলো রাজা বাদশাহদের আমলে এই দেশটিকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য নির্মাণ করা হয়েছিল। এই দুর্গগুলোকে দেখার জন্য প্রতি বছর বহু পর্যটক এই দেশটিতে ভিড় জমায়। অন্যদিকে আটলান্টিক মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র হওয়াতে এই দেশটির চারদিকেই সামুদ্রিক সৈকত। সামুদ্রিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সব ধরনের আনন্দ বিনোদনের ব্যবস্থা আছে এই সামুদ্রিক বিচগুলোতে। খোলামেলা পরিবেশে পরকীয়ার স্বর্গরাজ্য দেখতে হলে আপনিও একবার ঘুরে আসতে পারেন উত্তর আটলান্টিক মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ড থেকে। দেখে আসতে পারেন বৈবাহিক সম্পর্ক কিভাবে পরকীয়াতে রূপ নেয়। যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে এই ছিল আজকের এপিসোড। আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং চ্যানেলে থাকা সবগুলো ভিডিও দেখতে থাকুন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।